জারিফ। এই ছেলেটা প্রচণ্ড ভীতু প্রকৃতির একটা ছেলে। এরকম ভীতু মানুষ দুনিয়াতে দুইটা আছে কিনা আমার জানা নেই। সে এতই ভীতু যে রিকশায় উঠতে ভয় পায়। কারণ হিসেবে কি বলে জানেন? রিকশায় উঠলে নাকি যে কোনো সময় কোনো ট্রাক বা বাস এসে চাপা দিয়ে যেতে পারে। তবে একটা বিষয়ে তার কোনো ভয় ভীতি নেই, গার্লফ্রেন্ডের ব্যাপারে তার কোনো ভয় নেই। সে গার্লফ্রেন্ডের সাথে মহা উৎসাহে উচ্চস্বরে বাকবিতণ্ডা করতে পারে। অবশ্য করবে না কেন, তার গার্লফ্রেন্ডকে তো সে অনেক ভালোবাসে, অথবা ভালোবাসত। হ্যালো, হ্যাঁ দোস্ত, কেমন আছিস? এই তো আমি আমি ঠিকঠাক, ওই একটু পেট ব্যথা আর কি। যে জন্য আসলে তোকে ফোন দিলাম সেটা হচ্ছে, তোর কাছে কি জারিফের নাম্বারটা আছে? কোন জারিফ মানে? আরে জারিফ মানে আমার জারিফ, মানে আমার জারিফ ছিল আগে, আমার এক্স জারিফ। ওর আগের নাম্বারটা একটু বন্ধ পাচ্ছি তো, মানে নতুন কোনো নাম্বার কি তোর কাছে আছে কি না একটু ম্যানেজ করে দিতে পারবি আমাকে দোস্ত? থ্যাংক ইউ সো মাচ, তুমি টেক্সট করে দিস। আচ্ছা ঠিক আছে, বাই। হ্যালো, কেমন আছো জারিফ? ও তেরি, তুমি? আরে বাপরে, এত দিন পর! 10 মাস! কেমন আছো? আমি ভালো আছি। তুমি তো আমার প্রশ্নের উত্তরটা দিলে না। কিসের উত্তর? এত দিন পর হঠাৎ করে তুমি ফোন করে জিজ্ঞেস করছো আমি ভালো আছি কিনা, এটা জানতে চাও? আমার ভালো থাকা না থাকা তোমার কাছে কোনো মানে রাখে? হয়তো এখন আর মানে রাখে না, তবে একসময় তো মানে রাখতো। যাই হোক, তুমি কি আমার সাথে একটু দেখা করতে পারবে? সরি সরি বলার কিছু নেই, তুমি নিশ্চয় বুঝতে পেরেছো আমি যখন প্রথমবার বলেছি, তাও আবার বলছি, তুমি কি আমার সাথে একটু দেখা করতে পারবে? আগে কারণটা জানবো, তারপরে বলতে পারবো। আমি তোমাকে সেদিন স্বপ্নে দেখেছি। সরি, তাই নাকি? তুমি আমাকে স্বপ্ন দেখেছো? ও মাই গড, ও মাই গড! আমি তো নিজেকে না, আমি নিজেকে পুরো ভাগ্যবান মনে করছি। কথা ট্রেনটা একটু বেশি লম্বা হয়ে যাচ্ছে না? হ্যাঁ, ওই ট্রেনের মধ্যে আমিও আছি। উত্তরটা কিন্তু এখনো হা নাতে আটকে আছে। ঠিক আছে ঠিক আছে, সময় চাচ্ছি, 1 মিনিট। ওকে, অবশ্যই সেটা তোমার প্রাপ্য। ওকে তাহলে রেডি, 1 2 3। কেমন পার্ট নিলাম? কি পার্ট কেমন নিলাম ভাই? হ্যাঁ, 303 বার ব্রেকআপ লিখে এখন ফোন দিচ্ছিস, তা এতদিন পর, 10 মাস পর। জানি তো কেন দেখা করবি, ফোন করে দেখা করবি, বলবি জান আমার ভুল হয়ে গেছে, আমি কোনোদিন করবো না, তোমার মতো ছেলে কোনোদিনও পাবো না, তারপর একটি করে চোখে পানি ফেলবা না, আমি সব গলে যাবো।
দেখা করি আগে দাঁড়া, তারপর বোঝাচ্ছি যে জারিফ কি জিনিস। লোকেশনটা সেন্ড করে দে, সরি দাও।